সাবেক আইজিবি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার যৌতবাহিনীর অভিযান শুরু ধরা হবে মাদকের গডফাদারদেরও বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার পরামর্শ সম্পাদকদের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মানহানির পাঁচ মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি সবগুলোই ছিল হয়রানিমূলক আইনজীবীর অভিযোগ দুবাইয়ে বিক্ষোভকারী শ্রমিকদের সাধারণ ক্ষমা কাজ করে যেতে পারবেন ডোনাল্ড লুক সফরে গুরুত্ব পারস্পরিক সম্পর্কের বিষয়টি সংবাদ এবারে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও আল মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর একাধিক স্থান থেকে পুলিশের সাবেক দুই কর্তা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার করিম মল্লিক জানিয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে আজ দুজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে অস্ত্র উদ্ধারে সারাদেশে একযোগে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা সভায় বলেছেন মাদকের গডফাদারদের ধরতেও চালানো হবে অভিযান এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক সময়ে জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে চলবে অভিযান রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। পাঁচ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলা বারুদ লুটপাট হয় সেই অস্ত্র জমা দিতে আলটিমেটাম দেয় অন্তর্বর্তী সরকার গত পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দু সালে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত দেয়া অস্ত্রগুলির লাইসেন্স বাতিল করা হয় মহানগর এলাকায় পুলিশ কমিশনার জেলা পর্যায় পুলিশ সুপারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসার সদস্যদের সাথে যৌথ অভিযানে থাকছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ভিপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও অথচ সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মাদকের গডফাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মাদক নিয়ন্ত্রণতা আমাদের জন্য খুবই জরুরি এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন পালন করতে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী যেন হতে পারে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার দলমত নির্বিশেষে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অভিযান চালানো হবে সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের যৌক্তিক সময় ন্যূনতম বছর হতে পারে বলে মত সম্পাদকদের মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মতবিনিময়ে তাদের কাছে এই মেয়াদ কতদিন হতে পারে জানতে চাইলে সম্পাদকরা কথা বলেন তবে সংস্কারের কার্যপরিধি অনুযায়ী এ মেয়াদ ঠিক করার ইঙ্গিত দেয়া হয় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত সকল অংশীজনের সাথে মতবিনিময় করে বর্তমান সরকারের কার্যপরিধি তথা সংস্কারের রূপরেখা ঠিক করার অংশ হিসেবে মঙ্গলবার সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি মেয়াদ সংবিধান সংশোধন বা পুনর্লিখন গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয় আলোচনা হয় উঠে আসে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয় আমিরাতে সাতান্ন বাংলাদেশি শাস্তি মৌকুবের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন সাংবাদিকরা প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রস্তুতা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে এন্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন সচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমার জন্য নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি পরে ফরেন সার্ভিস একাডেমিতে সম্পাদকদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের ব্যাপারে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং উনি বাংলাদেশের সময় যারা টপে দিত সবাইকে জিজ্ঞেস করেছেন আপনারাই বলেন যুক্তি সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবাই বলেছেন যে মিনিমাম দুই বছর বা দুই বছর একটু কম যাতে এই বাট এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না তারা বলেছেন যে এজেন্ডাটা বা যেই কাজটা করবেন সেই কাজটাই আসলে করবে ওনারা কতদিন থাকবে গণমাধ্যমের বিভিন্ন কালো আইন বাতিলের ব্যাপারে সম্পাদকদের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা আমরা চাই একটা ভাইব্রান্ট মিডিয়া ভাইব্রান্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো পুরো এক মাসের মতো এই ইন্টারিম गवर्नमेंट ক্ষমতা এসেছে মিডিয়ার বিষয়ে মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল গণমাধ্যমকে কার্যকর ও প্রাণবন্ত করতে সরকার কাজ শুরু করেছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা জামান বাংলা ভিশন ঢাকা মানহানির পাঁচ মামলায় অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর মধ্যে দুটো মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির মিথ্যা অভিযোগে দায়ের করা বাকি তিনটি মামলা ছিল মানহানির অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঙ্গলবার এই আদেশ দেন আইনজীবীদের অভিযোগ চার বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা মামলায় ঝুলিয়ে রাখা হয়েছিল তাকে রিপোর্ট করছেন এস এম ফয়েজ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই সালে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটুক্তির অভিযোগ সহ চারটি মানহানির মামলা করে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি একই বছরের ত্রিশ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সাংবাদিক গাজী জহিরুল ইসলাম মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির পাঁচ মামলায় বেগম খালেদা জিয়ার অব্যাহতি আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয় সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগ সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকলো মামলা চলমান ছিল আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএম এম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন এছাড়া সাক্ষী উপস্থিত না হয় বেগম খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলার শুনানি আট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে নাইকো মামলাটি দায়ের করা হয়েছিল এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা আজকে আদালতে বলেছিলাম যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই রাষ্ট্রপক্ষ তিন তারিখ যেহেতু সাক্ষী আসে নাই সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো ম্যারিট নাই আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট আট নয় তারিখে সাক্ষী না আসলে মামলা কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গেল ছয় আগস্ট রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি দেওয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এস এম ফয়েজ বাংলা ঢাকা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছে বিএনপি মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ মেজর হাফিজ বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলেন সরকার এ হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে করার উদ্যোগ নিয়েছে যাকে স্বাগত জানিয়েছে বিএনপি হাফিজউদ্দিন আহমদ অভিযোগ করেন দু সালে তৎকালীন সরকার প্রধান ও সরকারি দলের যোগ বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোনো কার্যক্রম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা পঞ্চাশ থেকে ষাট জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় তাদেরকে সেনাবাহিনীতে পুনর্বহলের দাবি জানান এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে এই হত্যাকাণ্ডে তৎকালীন শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনু আহমদ শেখ নূর তাপস নূর আলম চৌধুরী লিটন শেখ সেলিম শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম হাসানুল কিনু সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন যেটি প্রকাশ করা যায়নি তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনা তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের বিষয় নিয়েও অন্তর্বর্তীকালীন সরকারকে ভাবার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্টজনীরা তারা বলেন নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে মঙ্গলবার মিলিনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন তারা জানান মাঠ পর্যায়ে সংস্কারের মাধ্যমে সব রাজনৈতিক দলের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে নির্দিষ্ট কোনো সময় বেঁধে না দিয়ে নির্বাচনের জন্য উপযুক্ত সময়ের কথা বলেন আলোচকরা তারা জানান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হয়ে যাবে রাজনৈতিক দল নাগরিক সমাজ কেউই তখন ব্যর্থতা থেকে রেহাই পাবে না তাই সমালোচনা বাদ দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পক্ষেই মত দেন বিশিষ্ট তাদেরকে পরিষ্কার করতে দেন মাছটাকে সমতল করতে দেন এবং সহায়তা করেন আপনারাও যে চান এই এইসব এইসব সংস্কার এইসব পরিবর্তন এগুলোর প্রদর্শন করেন আর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবশ্যই এই সরকারকে সফল হতে হবে বাইরা বনরা এই সরকার যদি সফল না হয় আমরা সবাই ব্যর্থ এবং এই সরকারকে সফল আমাদের সকলকেই করতে হবে এই সকল দলকে করতে হবে নাগরিক সমাজকে করতে হবে আমরা যে যেখানে আসি সেখান থেকে করতে হবে তা না হলে আমাদের খবর আছে সংস্কার করে তারপরে নির্বাচন দিব না নির্বাচন করে সংস্কার করবো আমি কিন্তু বিশ্বাস করি আর মাস্ট গো সমান্তরাল প্রক্রিয়ায় এগুলোকে চলে যেতে হবে সংস্কার সংস্কার চিরন্তন প্রক্রিয়া এটা চলতেই সবসময় চলবে আর নির্বাচন আমরা জানি একটা স্থির করে যে পাঁচ বছর পর নির্বাচন কাজে আমাদের সংস্কার এবং নির্বাচনকে পাশাপাশি নিয়ে যেতে হবে এবং সেই কারণেই আমি একটু আগে বলেছি যে এই সরকার সংস্কার করবে যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার নিশ্চয়ই সেগুলো করবে এখন নির্বাচন কমিশন যদি সংস্কার না হয় তাহলে তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সেটা অবশ্যই করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ড ইউনুসের প্রতি সৌজন্যতা দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে সেখানেই তারা কাজ করতে পারবেন বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি র্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠতে পারে বলেও জানান তিনি রিপোর্ট করছেন ইমরুল কায়েস শেখ হাসিনার সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত পরবর্তীতে তাদের মুক্ত করতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই আরোকে আমিরাত সরকার সাতান্ন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে তো এটা কার্টিসি দেখানো হয়েছে ডক্টর ইউনুসের প্রতি আমরা অত্যন্ত আনন্দিত যে প্রেসিডেন্ট ক্ষমা করেছে এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে দেশে ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি শুধু লুর সাথে একটা টিমও আসবে লু রিলেটিভলি কম সময় এখানে থাকবেন কিন্তু তার টিম ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের জন্য চলতি মাসের বাইশ তারিখ যুক্তরাষ্ট্র যাবেন ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকায় যা মোট বিতরণ করা ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশ বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে প্রতিবেদন বলছে দু সালের জুন প্রান্তিক শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি ষোলো লাখ তিরাশি হাজার তিনশো কোটি টাকা তিন মাস আগে চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ বিরাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা যা ছিল মোট বিতরণের এগারো দশমিক এক এক শতাংশ সে হিসাবে জুন প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে উনত্রিশ হাজার ছিয়ানব্বই কোটি টাকা গত ডিসেম্বর প্রান্তিক শেষেই খেলাপি ঋণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো তেত্রিশ কোটি টাকা অর্থাৎ বছরের প্রথম তিন মাসে বেড়েছিল ছত্রিশ হাজার ছশো বাষট্টি কোটি টাকা এ খাত সংশ্লিষ্টরা জানান জালিয়াতির মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত আসছে না অন্যদিকে সরকার পতনের পর এরই মধ্যে আওয়ামী লীগ ঘরানার বেশিরভাগ ব্যবসায়ী পালিয়েছেন এতে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে মেগা প্রকল্প ঋণ চুক্তি জ্বালানি ব্যাংক খাতসহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অর্থনীতির শ্বেতপত্র কমিটি মঙ্গলবার পরিকল্পনা কমিশনে কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় সভা শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন কি কি নিয়ে কমিটি কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে এজন্য অংশীজনদের সাথে আলোচনা শুরু হবে শিগগিরই তিনি বলেন দেশ ও দেশের বাইরে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে দুই তিন দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি রিপোর্ট জমা দেওয়ার কথা জানান দেবপ্রিয় আগামী দুই মাসের মধ্যে কমিটি কাজ শেষ করবে বলেও জানান তিনি সাধারণ অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক বিষয় যেমন আছে এটার ভিতরে খাত বাড়ি বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে আবার কিছু প্রতিষ্ঠানিক ব্যাপারও আছে সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে অর্থ আহরণের কর আহরণের ব্যাপার আছে একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে দারিদ্র বিমোচন আমাদের অসাম্য বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা সেগুলিও ভঙ্গুরতা এগুলি নিয়েও আলোচনা হবে সকল বিভেদ ভুলে জাতীয় স্বার্থে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে একত্রিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডা শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিক ও বিট রিপোর্টারদের নিয়ে ঢাকা মহানগর উত্তর জামাতা আয়োজিত মতবিনিময় সভায় দলের আমির কথা বলেন সংশোধনের স্বার্থে প্রতিশোধের রাজনীতি নয় আইনের মাধ্যমে দোষীদের বিচার করার আহ্বানও জানান ডাঃ শফিকুর রহমান তিনি বলেন সাংবাদিক ও রাজনীতিকরাই সমাজ পরিবর্তন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যুগপৎভাবে কাজ করেন রাজনৈতিক নেতাকর্মীদের সাথে সাংবাদিকরাও রাজপথে গুলিতে নিহত হন উল্লেখ করে বলেন পেছনে তাকানোর কোনো সুযোগ নেই এখন জাতি হিসাবে সামনে কিভাবে আমরা এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই পরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার যৌথ বাহিনীর অভিযান শুরু ধরা হবে মাদকের গডফাদারদেরও দু বছর দায়িত্ব পালন করে যেতে পারে অন্তর্বর্তী সরকার পরামর্শ সম্পাদকদের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মানহানির পাঁচ মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি সবগুলোই ছিল হয়রানিমূলক আইনজীবীর অভিযোগ দুবাইয়ে বিক্ষোভকারী শ্রমিকদের সাধারণ ক্ষমা কাজ করে যেতে পারবেন ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পারস্পরিক সম্পর্কের বিষয়টি এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল সাড়ে সাতটায় এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ